আর দুদিন পরেই শুরু হচ্ছে বিপিএল এর দশম আসর। ইতিমধ্যে দলগুলো ব্যস্ত সময় পার করছে অনুশীলনে। মিরপুরের পাশাপাশি বসুন্ধরা ও বিকেএসপিতেও চলছে দলগুলোর অনুশীলন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএল। বিপিএল এর এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। অধিনায়কত্ব ইস্যুতে বড় চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েসকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। দলকে হ্যাট্রিক চ্যাম্পিয়ন করেও অধিনায়ক থাকা হলো না ইমরুলের। এবারের বিপিএল এ রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। শাকিবের মতো বিশ্বমানের ক্রিকেটার থাকার পরও সোহানের উপরই আস্থা রাখছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভাগত হোম। অন্যদিকে মাশরাফি ফিট না হলে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। মোসাদ্দেকের ওপর আস্থা নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার। খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়। তামিম মুশফিক, মাহমুদুল্লাহ ও মেহেদী মেরাজ জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটার খেলবেন ফরচুন বরিশালে। অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।